আগামী 5 বছর কোন রাশির ওপর কেমন প্রভাব থাকবে শনি গ্রহের, তার বিস্তারিত আজ আমরা এই ভিডিওতে জানাব। বন্ধুরা, যে জাতকের কোষ্ঠীতে শনি শুভ স্থানে বিরাজ করে থাকেন তারা শনির মহাদশার শুভ ফল লাভ করে থাকেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনির 7.5 এবং 2.5 বছরের প্রভাবের ফলে জাতক জাতিকাদের জীবনে কষ্ট বৃদ্ধি পেয়ে থাকে। যে জাতকের কোষ্ঠীতে শনি শুভ স্থানে বিরাজ করে থাকেন তারা শনির মহাদশার শুভ ফল লাভ করে থাকেন। শনি ন্যায়প্রিয় দেবতা, প্রত্যেক ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকে শনি। তাই কুসঙ্গ ও কুকাজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এবং আপনাকে কুকর্ম এড়িয়ে যাওয়া উচিত। আগামী 5 বছরে কোন রাশির ওপর শনির বক্র দৃষ্টি পড়বে তা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওতে আলোচনা করার আগে আমাদের ছোট ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালী। তাছাড়া আপনার যদি কিছু জানতে চাওয়ার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো বন্ধুরা, আসুন আমরা এক এক করে জেনে নিই কোন রাশির ওপর কী প্রভাব পড়বে তার বিস্তারিত বিষয় একটু জেনে নিই। 2021 বর্তমানে 5টি রাশির ওপর শনির মহাদশা চলছে। মিথুন ও তুলা রাশির জাতকদের ওপর শনির 2.5 বছরের প্রভাব রয়েছে। আবার ধনু, মকর এবং কুম্ভ রাশির জাতকদের ওপর শনির 7.5 চলছে এই বছরে। এই 5 রাশির মধ্যে কোনো রাশির জাতকই শনির প্রকোপ থেকে মুক্তি পাবে না। 2022 ধনুরাশির জাতকদের জন্য এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ থাকবে। এবছর শনির 7.5 থেকে মুক্তি পাবেন ধনুরাশির জাতক জাতিকারা। শনির রাশির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকদের উপর 7.5-এর প্রথম পর্যায়ে শুরু হতে থাকবে। অন্যদিকে কর্কট ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর শনির 2.5 বছরের ঢাইয়া শুরু হবে। শনির মহাদশার 3টি পর্যায়ে চলছে। 2023-এ বছর শনির কোনো রাশি পরিবর্তন হবে না, তাই কর্কট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে শনির 2.5 বছরের প্রভাব চলতে থাকবে। আবার মকর, কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকাদের ওপর শনির 7.5 চলতে থাকবে। 2024 সালের বছরও কোনো রাশির পরিবর্তন হবে না, 2.5 বছরে এই রাশির থেকে অন্য রাশির গোচর করে থাকবে শনি। অন্য গ্রহের তুলনায় ধীর গতিতে চলে, তাই রাশির ওপর শনির প্রভাব বেশি দিন পর্যন্ত চলতে থাকে। 2025-এর বছরটি 29 মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করবে। এর ফলে 7.5-এর প্রভাব থেকে মুক্তি পাবেন মকর রাশির জাতক জাতিকারা। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের ওপর শনির 7.5 শুরু হতে থাকবে। কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকাদের ওপর 7.5-এর প্রভাব চলতে থাকবে। আবার সিংহ ও ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে শনির 2.5 বছরের প্রভাব পড়তে শুরু করবে। শনির 2.5 বছরের এই প্রভাব থেকে মুক্তি পাবেন কর্কট ও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। 2026-এর এই বছরটিতে শনির কোনো রাশি পরিবর্তন হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। তাছাড়া আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।